হ্যালো লিসনার, তোমরা অনেকে আছো যারা ইউটিউবে বিভিন্ন ধরনের ইউটিউবারদের ভিডিও দেখো, এবং এর মধ্যে অনেক ইউটিউবার আছে যারা তাদের ভিডিও শুরু করার সময় বিভিন্ন ধরনের ডায়লগ দিয়ে থাকে। তো তোমরা অনেকে আছো যারা সেসব ইউটিউবারদের ডায়লগগুলো শুনতে পছন্দ করো। তো তার জন্য আজকে ভিডিওর মাধ্যমে তোমরা জানতে চাচ্ছো বাংলাদেশের সেরা কয়েকজন ইউটিউবারের জনপ্রিয় ডায়লগ। আর গাইস, এখানে উল্লেখ যে আমি আজকে ভিডিওর মাধ্যমে কোনো ইউটিউবারকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং করবো না, মানে কোনো ইউটিউবারকে ফার্স্ট সেকেন্ড লিস্টে করবো না, জাস্ট শুধুমাত্র একটা সিরিয়ালবদ্ধভাবে তাদের ডায়লগগুলো বলে যাবো। সো আজাইরা ইন্ট্রো গল্প বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। তো গাইস, এখন যে ডায়লগটা শুনতে পারে সেই ডায়লগটা হলো বাংলাদেশের রানার ইউটিউব চ্যানেলের রানার আকিবের ডায়লগ। আর গাইস, তার আরেকটি ডায়লগ আছে যেটা তার ভিডিও শুরু করার সময় দিয়ে থাকে। হ্যালো কাছের মানুষজন, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। আর গাইস, তোমরা কারা কারা রানার আকিব ইউটিউব চ্যানেলের ফ্যান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো গাইস, তারপর রয়েছে বাংলাদেশের বড় ধরনের একটি ইউটিউব চ্যানেল মায়াজাল ইউটিউব চ্যানেলের ডায়লগ। হ্যালো বন্ধুরা, বড় বড় কোম্পানি। আর গাইস, আমি আশা করি তোমরা সবাই এই মায়াজালের হ্যালো বন্ধুর ডায়লগের সাথে পরিচিত, আর তোমরা বেশিরভাগই মায়াজালের ভিডিওর জন্য অপেক্ষা করে থাকো। যাই হোক গাইস, এরপর রয়েছে বাংলাদেশের ব্যাপক ভাইরাল একজন ব্যক্তি মিস্টার কাশেমের ডায়লগ। মা, মিস্টার কাশেমের বাতে দিয়ে আর এগুলো আই ডোন্ট কেয়ার, এগুলো আই ডোন্ট কেয়ার, এগুলো আমি কিছু বুঝি না। আর গাইস, কিছুদিন আগে তার একটি ডায়লগ ব্যাপক ভাইরাল হয়েছিল, সেটা হলো আজকে আমার মন ভালো নেই। আর এই আজকে আমার মন ভালো নেই ডাইরেক্টরির কারণে চিরিঙ্গা টিভি দিনে দিনে 5 লাখ সাবস্ক্রাইব অর্জন করে। আর গাইস, চিরিঙ্গা টিভি তার ভিডিওর শুরুতে একটি ইন্ট্রো দেয় যেটি খুবই মজার, যেটিকে আমি আজকে ভিডিও ডাইরেক্ট হিসেবে ধরলাম। রেডি, 1, 2, 3, স্টার্ট। আর গাইস, তোমরা কারা কারা চিরিঙ্গা টিভিকে আজকে আমার মন ভালো নেই ডাইরেক্টরি ভাইরাল হওয়ার আগে থেকে চিন্তা, মানে তোমরা বেশিরভাগ অডিয়েন্সরা তাকে চিনো যে আজকে আমার মন ভালো নেই ডাইরেক্টরি ভাইরাল হওয়ার পর থেকে, কারা আগে থেকে চিন্তা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আমি তার পরিচয় নিয়ে একটি ভিডিও করেছি, যারা তাকে চিনো না বা তার বাড়ি কোথায় সেটা জানো না, তারা অবশ্যই ভিডিও দেখে ফেলতে পারো। তো গাইস, তারপর হচ্ছে তোমাদের প্রিয় একটি ইউটিউব চ্যানেল লাইফস্টাইল 2 মিনিট ইউটিউব চ্যানেল ডায়লগ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে, আর গাইস, আমি জানি লাইফস্টাইল 2 মিনিট চ্যানেলের প্রত্যেকটা ভিডিও তোমাদের পছন্দের, আর যেহেতু সে ড্যান্ডম ভিডিও চ্যানেল মার্কের প্রতি অনুপ্রাণিত হয়ে চ্যানেলটি খুলেছে, তাহলে তার ভিডিও তো অবশ্যই তোমাদের পছন্দ হবে। তো যাই হোক, তারপর রয়েছে বাংলাদেশের সেরা একজন ব্লগ ইউটিউবার রাফসান দা ছোটোভাইয়ের ডায়লগ। Hello guys, this is Rafsan The ChotoBhai. Right now we are back with another video. আচ্ছা গাইস, তোমাদের কাছে একটা প্রশ্ন করি, রাফসান দা ছোটোভাই সেরা নাকি তৌহিদ আফ্রিদি সেরা, মানে দুজন ব্লগারের ভিতরে কে সেরা, সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও, মানে আমার জানার ইচ্ছা আছে আর কি। তো গাইস, আমাদের শেষে রয়েছে একদম বাংলাদেশের সেরা একজন গেমিং ইউটিউবার মিস্টার ত্রিপলার ডায়লগ। Yo, what's up guys, it's Mr. Tripolar and welcome to my channel guys. আর গাইস, তোমরা কেউ মন খারাপ করে না যে মিস্টার ত্রিপলারকে আমি সবার শেষে দিয়েছি, একটা কথা মনে রাখবা, আগে গেলে বাগে ভাই, শেষে গেলে কি ভাই সেটা আমি জানি না, কিন্তু আমি অবশ্যই একটা জিনিস জানি, এই ভিডিওর শেষে আমি অবশ্যই একটি লাইক পাবো। যাই হোক, দুষ্ট আমি করলাম আর কি। তো গাইস, যদি ভিডিওটির পার্ট 2 চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো এই পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা, তোমার চারপাশকে সুস্থ রাখবা। খুদা হাফেজ।